শিক্ষক দিবস পালন করতে গিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে নাচে গানে মাতল কলেজ পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কেন ঘটছে প্রশ্ন করতেই আঙুল উঁচিয়ে তেড়ে এলেন এক পড়ুয়া। যদিও পরে তারা সেই গান বন্ধ করে যে যার মতো চলে যান, তবে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে নাচ গান করায় প্রশ্ন করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি আরামবাগ গার্লস কলেজে। এই কলেজে আজ শিক্ষক দিবস পালন করা হচ্ছিল। এতদিন পরীক্ষা থাকার কারণে শিক্ষক দিবস পালন করতে পারেননি পড়ুয়ারা, তাই পরীক্ষা শেষ হওয়ার পর আজ তারা শিক্ষক দিবস পালন করেন। কিন্তু অনুষ্ঠানের শেষে নিজেদের মতো করে আনন্দে মেতে উঠতে গিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে কলেজের মধ্যেই চলল তুমুল নাচ। গানের সাউন্ড এতটাই জোরে ছিল যে যার আওয়াজ বাইরে পর্যন্ত ভেসে আসছিল। যা নিয়ে প্রশ্ন করেছেন রাস্তায় যাতায়াতকারী মানুষজন, তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে নাচ গান করা কখনোই উচিত নয়। গান বাজালেও শালীনতা বজায় রেখে অন্য ধরনের সঙ্গীত পরিবেশন করতে পারত। এই গানটা উচিত না কেন? এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, তো এরকম ধরনের না গান হয়ে সামাজিক যে গান আছে আমাদের সেগুলো হোক, যেমন নৃত্য হেন তেন। আর গানটা উচিত না শিক্ষা প্রতিষ্ঠানে আমার মতে, যেটা বলি, ঠিক আছে, এটাই বলতে চাইছি, এটা একদম উচিত না। মানে শিক্ষা মানে এখানে পড়ার জন্য আছে, এখানে তো গানের জন্য আছে না, ঠিক আছে, এটা পড়ার জন্য, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানে এর কালচারটা নষ্ট হচ্ছে না। দাদা, যে রাস্তাতে যাচ্ছেন কেমন আওয়াজ পাচ্ছে? হ্যাঁ, আওয়াজ তো ভীষণই হচ্ছে, শুনতে পাচ্ছি। রাস্তায় যাতায়াতকারী মানুষজন অভিযোগ করলেও কলেজের পড়ুয়ারা বলছেন মূল অনুষ্ঠান আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই আমরা সকলে মিলে কিছুক্ষণ আনন্দ করার জন্যই গান চালিয়েছিলাম, পরে বন্ধ করে দেওয়া হবে। সেলিব্রেট হয়েছে আজকে, এতদিন পর এক্সাম চলছিল তো আজকে এক্সাম নেই, সেই জন্য আমরা ছোট করে একটা সেলিব্রেট করলাম। কোন ডিপার্টমেন্টে? আমাদের ফিজিক্যাল এডুকেশন, ফার্স্ট সেম সেকেন্ড সেম একসাথে মিলিয়ে। না, একদমই না, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার মেয়েগুলো তো একটু হচ্ছে যে নাচবে করবে, সেই জন্য একটুখানি কিছুক্ষণের জন্য চালানো হয়েছিল, এরপর বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠান শেষ হয়ে কিছুক্ষণের জন্য যেমন সবাইকে আয়ে মজা দেওয়ার জন্য, সেই জন্য। অন্যদিকে কলেজের প্রিন্সিপালও বলেন যেহেতু ওখানে শুধুমাত্র মেয়েরাই রয়েছে, তাই তারা নিজেদের মধ্যে একটু আনন্দ করতেই পারে, তারা খোলাখুলি কোনো জায়গায় যাচ্ছে না, সেখানে কোনো ছেলেও নেই, শিক্ষকও নেই, তাই ওরা নিজেদের মধ্যে একটু আনন্দ করেছে, ওদেরকে একটু আত্ম মুক্তি বা স্বাধীনতা দেওয়া উচিত। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের শিক্ষক দিবস পালন করছিল। হ্যাঁ, আমাদের আসলে এই এবারে পরীক্ষার জন্যে ফিফথ সেমিস্টারে, ফিফথ সেপ্টেম্বরে ঠিক মতন মানে সব ডিপার্টমেন্ট করে উঠতে পারেনি, কেন ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য তারা পার্টিসিপেট করতে পারেনি, তাই তাদের রিসেন্ট পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য সবাই মিলে একসঙ্গে, কালও হয়েছে দুটো ডিপার্টমেন্ট, কালকে জিওগ্রাফি আর এডুকেশন, আজকের হলো ফিজিক্যাল এডুকেশন, আবার ইংলিশ হবে 26 তারিখে। ফার্স্ট ইয়ার না? না, ফার্স্ট ইয়ার সবাই মিলেই করছে। শিক্ষক দিবসে বিভিন্ন অন্যরকম গান বাজছে, যারা পাশাপাশি যাচ্ছিলো তারা আপনারা বলছেন যে এইটা এইভাবে গান বাজছে গার্লস কলেজের, একটা কী বলবেন? সে বাচ্চা ইয়েতে অনুষ্ঠানের পরে তারা একটু নিজেদের সময় করে অতিবাহিত করে, সেখানে তো কোনো শিক্ষক থাকে না, নিজেরা নিজেদের সময় কাটায় আর কি। যে গানগুলো বাজাচ্ছিলেন সেই গানগুলো কি কলেজের পক্ষে কাম্য? দেখো, আমরা তো এটা মেয়ে ছেলে মেয়ের ব্যাপার তো না, এখানে শুধু মেয়েরা, তারা তাদের নিজেদের মধ্যে থাকে, সেটা নিয়ে আমরা অতটা এসে দেখি না, তাদের তো একটু মুক্তি দিতে হবে, তারা নিজেরা নিজেদের মতন একটু আনন্দ করে, সেটাই ভালো। শিক্ষক দিবস পালনের পর কলেজের মধ্যেই গান বাজিয়ে পড়ুয়াদের আনন্দ ফুর্তি করাকে অনেকেই বাঁকা চোখে দেখলেও বহু মানুষ কিন্তু বলছেন সবসময় এত কড়া মনোভাব নিয়ে থাকা উচিত নয়, যেহেতু সেখানে কোনো ছেলে নেই, কোনো অশ্লীলতা নেই, শুধুমাত্র মেয়েরাই রয়েছে এবং তারা নিজেদের মধ্যে আনন্দ করছে, তাহলে তিল থেকে তাল বানানোর কোনো প্রয়োজন নেই, পড়াশোনার পাশাপাশি স্বাধীনতা বজায় রেখেই ওরা একটু স্বাধীনতা পাক। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।